ঠাকুরগাঁও বিমানবন্দর বিশাল জায়গা তো, যত আলোর আবার দেখতেছে সৈয়দপুরেরও এত জায়গা নেই, সৈয়দপুর যে এয়ারপোর্ট রানিং এয়ারপোর্ট তারও এত জায়গা নেই বর্তমানে যে ঠাকুরগাঁও জায়গা। মির্জাফখরুল ইসলাম আলমগীরের এলাকা হওয়াতে মহাসচিব তো আমাদের মির্জাফখরুল ইসলাম আলমগীর, হ্যাঁ আমাদের ঠাকুরগাঁও এসপি, ওনার এলাকা হওয়াতে আমরা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত। মির্জাফখরুল ইসলাম আলমগীর নিজেও তারা তখন ভুল করছে, যখন বিমান পর্যটন প্রতিমন্ত্রী ছিল সে নিজেই, তখন খালি মুখটা দিয়ে বললে বিমানে এটা এয়ারপোর্ট চালু হয়ে যেত, তখন সে নিজে চালু করে নাই, ওটা একটা সে বোকামি করছে। এখানে থেকে এসে চাটা খাইলে বা ফুচকা খাইলে, এখানে তো ওই যে তোমার পয়লা বৈশাখের দিন আর 31st দিন এই জন্য আর কি আমাদের খুলনার দিকে যখন পথটা হয়ে গেলে তখন আস্তে আস্তে ওইদিকে সব কোম্পানি টোম্পানি যাবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ হবে, ইউনিভার্সিটিটা হয়ে গেলে আমাদের আর এগুলো আর বড় লাগবে না, অটো হয়ে যাবে। বিশাল বড়, ঢাকাটাও তো এত বড় না, তাই ঢাকায় তো আমি কাছেই থাকি প্রায় দেখি। মানে বিমান কি এদিক থেকে উঠতো না এদিক থেকে, তখন কি দেখছেন আপনি? না তো দেখেননি মনে হয়, তখন তো অনেক আগে, অনেক আগে নিচে যে ব্রিটিশটা করছে ইটের তৈরি, ব্রিটিশদের করা সামনে একটা গাছ দেখা যাচ্ছে এয়ারপোর্টের সামনে, মানে একদম পুরো টেক অফ করে দেখেন দিকে শেষ এরিয়া, ওটাই লাস্ট বোঝাই যাচ্ছে গাছের।
এই সুজা কোন দিকে চলে গেছে এটা সুজা একদম এটা পশ্চিমে চলে গেছে তোমার একদম ইন্ডিয়া নাক বরদ বাইলেডাঙ্গি মানে এই সুজা মানে কোন দিকে পড়বে মানে ঢাকার দিকে নাকি মানে চিটাগাং এর দিকে এই সুজা না এটা ইন্ডিয়ার দিকে ইন্ডিয়া চলে যাবে না ডাইরেক্ট ঢাকা হচ্ছে আমাদের এই দিকে এই দিকে Yes, that works.